ওম শ্রী বিষ্ণয় ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আগামী পয়লা মে 2023-এ পালিত হবে মোহিনী একাদশী ব্রত, এবং আজ এই ভিডিওর মাধ্যমে জানব এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কী, বা এই একাদশী পালনে কী ফল বা পুণ্যি অর্জন করা যায়, এবং বর্ষ 2023-এর মোহিনী একাদশীর শুভক্ষণ অতিথি কী রয়েছে সেই প্রসঙ্গে। আশা করছি আজকের এই ভিডিওর তথ্য পেয়ে আপনারা একটু হলেও সমৃদ্ধ হবেন। বন্ধুরা, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে মোহিনী একাদশী বলা হয়। মান্যতা আছে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশী পালনে অগণিত ফল বা পুণ্যি প্রাপ্ত করা যায়। এই একাদশী মহাফল প্রদানকারী একাদশী, এবং এই একাদশী বর্ণনা কর্মপুরাণেও বর্ণিত রয়েছে। এছাড়াও এটাও মান্যতা রয়েছে যে মোহিনী একাদশী ব্রত করলে ব্যক্তির সমস্ত পাপ, সেটি পূর্বজন্মের হোক বা এ জন্মের, সমস্ত পাপ সেটি বিনষ্ট হয়। এছাড়াও এই মোহিনী একাদশী অত্যন্তই পুণ্যফল প্রদান করি। এই একাদশীর দিনেই ভগবান বিষ্ণু মোহিনী রূপের অবতার হয়। মানা হয় সমুদ্র মন্থনের সময় যে অমৃত কলস উঠে এসেছিল, সেই কলস নিয়ে দেবতা এবং অসুরগণের মধ্যে অত্যন্তই বিবাদ বা লড়াইয়ের সৃষ্টি হয়, এবং তখন চালাকি বশত ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের থেকে সেই অমৃত কলস বা অমৃত সুধা নিয়ে দেবতাদের দিয়ে দেন, এবং দেবতারা সেই অমৃত সুধা পান করে অমর হয়ে যায়। এবং এই কারণে এই দিনটি ভগবান বিষ্ণুর মোহিনী অবতার রূপ অর্থাৎ নারী রূপের পূজা করা হয়, এবং এই একাদশী পালন করা হয়ে থাকে। এছাড়াও এই একাদশীর মাহাত্ম্য এতটাই যে ভগবান রামও এই একাদশীর ব্রত পালন করেছিলেন মা সীতাকে রাবণের হাত থেকে বাঁচাবার জন্য। ভগবান রাম যখন মা সীতার হরণে অত্যন্তই ভেঙে পড়েন এবং কষ্টে দিন যাপন করেন, তখন এই মোহিনী একাদশীর ব্রত পালন করার পরেই রাবণের হাত থেকে মা সীতাকে তিনি বাঁচিয়ে এনেছিলেন বা রক্ষা করেছিলেন, এবং যুদ্ধে জয়লাভও করতে পেরেছিলেন। তাই এই মোহিনী একাদশীর ব্রত অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অনন্ত ফল প্রদানকারী। কথিত আছে এই মোহিনী একাদশীর ব্রত পালন করলে বা ব্রত কথা যে ব্যক্তি শোনেন, তিনি মোহমায়ার জট থেকে চিরতরে মুক্ত হন এবং তার মোক্ষ লাভ হয়, সকল পাপ নাশ হয়। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে বর্ষ 2023-এর এই মোহিনী একাদশী তিথির শুভ মুহূর্ত কী রয়েছে। বন্ধুরা, মোহিনী একাদশী তিথির শুভক্ষণ 2023 সালের পয়লা মে অর্থাৎ সোমবারের দিন পালন করতে হবে। যদিও একাদশী তিথি রবিবারের দিন অর্থাৎ দশমী তিথি শেষ হয়ে রবিবার 30 এপ্রিল রাত 8:28 শুরু হবে, এবং এই একাদশী তিথি পরের দিন অর্থাৎ পয়লা মে সোমবার রাত 10:09 শেষ হবে। তবে যেহেতু 30 এপ্রিল একাদশী তিথি শুরু হলেও যেহেতু এই তিথি সূর্যোদয়কে স্পর্শ করছে না, তাই উদয়াতিথি অনুসারে একাদশী উদযাপিত হবে পয়লা মে সোমবারের দিন, এবং এই একাদশীর ব্রতের পালন পরের দিন অর্থাৎ 2 মে মঙ্গলবারের দিন করতে হবে, এবং একাদশীর ব্রত পালনের শুভ সময় থাকবে 2 মে সকাল 5:22 থেকে সকাল 8 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যেই আপনারা ব্রতের পালন বা ব্রত খুলতে পারেন, এবং এই মোহিনী একাদশীর দিন
অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা করুন, সন্ধ্যাবেলায় তার পূজা আরাধনা আরতি করবেন, তাকে অবশ্যই এই দিন হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ বস্ত্র, পঞ্চামৃত এবং তুলসী পাতা নিবেদন করবেন, সাথে শ্রীহরি কীর্তন বা আপনি শ্রীহরি বিষ্ণু নাম সারাদিন যাপন জপ করতে পারেন, এবং অবশ্যই পূজা শেষে মোহিনী একাদশীর ব্রতকথা একবার হলেও শ্রবণ করবেন, কেননা ব্রতকথা ছাড়া আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে, এবং পরের দিন পালন করার পর অবশ্যই সেই প্রসাদ খেয়ে ব্রতভঙ্গ করবেন, এবং তারপর ব্রাহ্মণ ও দুস্থদের খাবার খাওয়াবেন, আপনার সামর্থ্য অনুযায়ী দান দক্ষিণা দেবেন, এবং ব্রাহ্মণের চরণ স্পর্শ করে তার আশীর্বাদ নিয়ে ব্রত সম্পূর্ণ করবেন। বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে নতুন এক ভিডিওর পর্বে নতুন এক বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত মঙ্গলময় হোক এই কামনাই করবো।